যাই দেখি, এখন ঠান্ডা হয়ে যাচ্ছে যাচ্ছে, এখন বাড়ির দিক গেলে কোনো ঝামেলা হবে না। ছাড় তুমি কাল না ঘানি হয়তো ধুয়ে পলিতে। কালা আমার তাতে ফাজলামি করে, হ্যাঁ পা দুর তাতে ফাজলামি, একদম পেঁদে দেবো যেখানে সেখানে। বন্ধুরা বাড়ি যাচ্ছি, কী হবে কে জানে, দেখি থাকো। আমারে যদি কিছু বলে না, গুদুম করে মেরে দেবো একদম তল পেটে। আমি কিত্তু করিনি, আমি কিত্তু জানি না। ভালো হইতে বাইরে কেউ নাই, তুপুং করে ঘরের ভিতরে ঢুকে দেয়। কপাল ভালো কেউ নাই, পট করে তোলে দেয় আমার লুমি। ঘপাট করে ধুয়ে পলি, বসে থেকে লাভ নেই, ধুয়ে পলি। পাদু ভাগ্নে, তুই কখন একটি ভাগ্নে, পাদু ভাগ্নে, ভাগ্নে, হ্যাঁ ভাগ্নে। আরে মামা, এত দলে দেখায় না মামা। কেন কি হয়েছে? আরে থাক, তুমি নিয়ে কাল লাগেনি জানতে পারলি চলে আসবে, আমার এতে মাতবে না। তুমি তো তা বসো এখানে, কথা বলো না। আরে বাবা, আমি তো এখনই যাচ্ছিলাম মাঠে তোমার জন্য খাবার নিয়ে। আমি তো ভাবছি তুমি আজকে মানে বাড়ি আসবা না। প্রথমবেলা আমিও তাই ভাবছিলাম বালি আসবো না, তা আমি ভাবলাম যদি বালি না আনি তাহলে থপ দোত আমার ঘরে যাবে, এর জন্য আমি ভাবলাম বালি দাই। বলতে কি থাকতুন নিয়ে কাল লাগেনি কি চেতে আছে আমার বলে? খালি তোমার বা চেতে নেই, তোমার যদি পায় না মানে গরম তো তেলের ভিতরে ডুববে। কি বলছো তুমি? ঠিকই বলছি, চুপটাপ ঘুমাই পড়ো বুঝেছো, আর ভাবো মানে যেন সকাল পর্যন্ত না আসে। তাড়াতাড়ি আমি ভয় পাবো কিছুর জন্য, আমি তো কিন্তু করিনি। সবাই জানে যে কে করেছে কি না করেছে। মানে তুমি কি বলতে চাই? তো বলছি তুমি যে ওদের টাকের দুশ্মন তেল দিয়ে ওদের মাথার সব চুল উঠাই দিছো, সবাই বুঝতে পেরেছে এটা তোমার কাজ। তুমি না হতে পারে এরকম শয়তানি বুদ্ধি আর কে লাগাতে পারে। হ্যাঁ এ তাই থাক, তুমি কাল লাগিনি আমার নাম বলিতে বলেছে মানে ওদিকে দাও হাসো নিয়ে দাঁড়ায় রয়েছে, তোমার দেখলে তোমার হাত পা কেটে দেবে তাই বলছে। উলি বাবা রে বাবা, আমি এখন ঘুমাই। এক কাজ করো, আমি দরজা বন্ধ করতেই তুমি ঘুমাই পালো। ঠিক আছে মামা, ঠিক আছে, কাল লাগানি ছাত্রী যদি আমার কথা জিজ্ঞেস করে বালবাকি বালি আছে নাই। ঠিক আছে ভাঙে, তুমি তো কিছু খোলো না, তোমার ভাই কিচের? হ্যাঁ তাই তো, আমি তো কিছু করিনি, তো আমার ভাই কিচের? ঠিক আছে দাও তাহলে আমি তো ঘুমাই। যাই দেখি, দরজাটা বন্ধ করে দিই। পাদুর সাথে পাঙ্গা নিয়ে অত সোজা না, একদম টাকের চুল পুরো একদম ফেলে পুরো টাকলি বানিয়ে দিয়েছে। বলছি কি দিদি, পাদু এসছে, আসো। কেলো করেছে রে, কেলো করেছে। এই হারামজাদা, হারামজাদা, এই হারামজাদা পাদুর বাচ্চা। কে ডাকছে আমায়? তোর জম ডাকছে, জম। কি হয়েছে? আমার ডাকছো কেন? আমার মাথা যন্ত্রণা করছে, তাই আমি একটু শুয়ে আছি। হারামজাদা শুবি না, এখন আমাদের জীবনটা ঝালাপালা করে দিয়ে এখন তুই শুবি না? হে হে, কি তোমাদের মাথার চুল নেই যে নাটক মারাস, এইসবের জন্যই দায়ী তুই। মানে কি বলতে চাইছো? ওই নারকেল তেলের শিশির ভিতরে কে ওষুধ মিশাইছে বল? কোন নারকেল তেল? এখন বলবি তুই নারকেল তেল জানিস না? উলি বাবা, আমি জীবনে কোনদিন নারকেল তেল দেখিনি। নারকেল তেলের সাথে তোমাদের তাকওয়াল কিতের তম্পলক? হারামজাদা পাদু, আমরা সব জানি, সব তোর কাজ। এই আমি আবার কি করলাম? নাটক মারাস না, হ্যাঁ তোর চালাকি ধরতে পারবো না তাই ভাবছিস? কি হয়েছে ব্যাপারটা খুলে বলো তো। সেদিন রাত্রে এই শাকচুনি আমার মাথায় তেল লাগিয়ে দিয়েছে, আমি শাকচুনির মাথায় তেল লাগিয়ে দিয়েছি, আর দুজনে ঘুমিয়েছি, ঘুমের থেকে উঠে থেকে আমাদের চুল নেই। তা ঘোলা তুমলা, ঘুমের থেকে উঠে চুল নাই দেখি তো, তা আমার দোষ দেখতো কেন? হ্যাঁ তুই ওই নারকেল তেলের ভিতরে কিছু না কিছু মিশাইছিস, আমার খেয়ে দেয় তো কোনো কাজ নাই। আমি নারকেল তেলের ভিতরে কি না কি মিঠাতি দাবানি, এখনো সত্যি কথা বল যদি বাঁচতে চাস। আমি তিন তত্ত্বী বলতি, আমি কিত্তু করিনি। তোমার যদি বিদ্যাৎ নাই তুমি এদিকে তো, তোমার তাক থুই আমি প্রতিজ্ঞা করে বলতি, আমি কিত্তু করিনি। দিদি যতই বলো, আমার যতদূর সম্ভাবনা ইয়াই মালি করেছে। তোমাদের যদি আমার বলে এতই সন্দেহ হয় তাহলে একটা পাগলা কুকুর ধরে নিয়েছো, আর নারকেল তেল চুকাই দাও, যে নারকেল তেলের বোতল কে ধরিয়েছে তাহলে ধরবে, বুঝতে পারলি তো? কুকুরি চর বের করতে পারবে? তি দে বলো কুকুরি, বলো বলো জিনিস বের করে দিতে আর তোলের কথা। আর যদি তুই করে থাকিস তাহলে? আমি যদি করে থাকি তোমরা দা বলবো, আমি তাই করবো, আমি তাই তেলা দিই। নাটক মারাস না, বাড়ি আর কেউ নেই, আর তুই করেছিস, কালকে রাত্রে তোর সাথে আমাদের ঝগড়া হয়েছে তুই করেছিস। ওলে বাবা, ঝগড়া হওয়া অন্য কথা, আর সারা জীবনের মতন তাক করে দেওয়া অন্য কথা। এই সারা জীবনের জন্য মানে? হ্যাঁ আমাদের কি চুল উঠবে না? কে জানে, দেখে তো মনে হচ্ছে উঠবে না। দেখ নাটকগিরি কম করবি, হ্যাঁ আমি হিরোইন হবো সিনেমার, এখন বলছিস তুই চুল উঠবে না? এ ভুল আমি জানি না, ডাক্তারের সাথে পরামর্শ করে দেখো। আমি কি করে বলবো চুল উঠবে কি উঠবে না? তুই মিশাসনি? না আমি মিটাইনি। তাহলে সারাদিন কোথায় ছিলি? ও বাবা, সারাদিন কোথায় থাকবো, ফুটো কাকালে বিয়ে দেবো তো তাই মেয়ে করছিলাম। কি ফুটো বিয়ে করবে? হ্যাঁ করবে। তাকে মেয়ে দেখেছিস? মেয়ে দেখেছি মানে পুজো ফাইনাল মনে করো, খালি সকালবেলা গিয়ে বিয়ের দিন তারিখটা ফাইনাল করবো। কোন গ্রামে মেয়ে রে? এখন এসব কিছু বলা যাবে না, যদি বলি তোমরা যাই যেখানে কোনো কুমন্তর দেবা আর বিয়েটা ভাঙে যাবে, আমি বুঝি জানি না। কুমন্তর কি, দেখতাম কত সৌভাগ্যবতী মেয়ে যে ফুটোর মতন বার পাইছে। ওলে তোমার এসব কথা থালো, তোমাদের সাথে এসব টকল করলে কোনো লাভ নাই, দাও দাও নিদিল কাজে দাও, আমার ঘুমাতে দাও। শয়তানি বাজাতি আমাদের সাথে করবি না, বুঝতে পারছিস? তোর মতন পাদুরে ধরতে আমার এক মিনিট সময় লাগবে না। ঠিক আছে ঠিক আছে, তোমরা দা পালো তাই কলো। আর কি ধলবা, আমি তো কিছু করিনি, যদি করি তাহলে তো ধলা বলবো না, তোমার দা দা কলার দরকার, তুমি কলো। তোর এত কনফিডেন্স, আর তুই বলছিস যে তুই কিচ্ছু করিসনি, তুই তোর মায়ের মিথ্যা কথা বলছিস, এত বড় সাহস? দেখো দেদা থত্তি থেতা বললাম, মা হল বাবা হও, দেদা থত্তি থেতাই বলবো না? দেখি আমার লেট হয়ে যাচ্ছে, আমি এখন একটু ঘুমাবো, একটু রেস্ট করবো।
পাদুর বাচ্চা পাদু, আমি সব জানি এসব কাজ তোর। এগুলা তোমরা কি বলতো, এসব কাজ আমি করিছি? যদি আমি করি তাহলে প্রমাণ দাও যে আমি করিছি। প্রমাণ আমাদের কাছে আছে, তুই সারাদিন বাড়ি ছিলি না, সকালে ঘুম থেকে উঠে দেখি তুই গায়েব হয়ে গেছিস। ওলে বাবালে, ফুটো কাকালে দেখার জন্য, মেয়ে দেওয়ার জন্য কি না কষ্ট করতেছি আমি, যেখানে বলছিস সেখানে চলে যাচ্ছি সকালবেলায়। সত্যি করে বল। আরে বাবা সত্যি করে বলছি তো, আমি কিন্তু জানি না, ফালতু বলে আমি দোষ দেবো না, বুঝতে পারছো? তারপর তোমার যদি বলছি বিশাল আমি কেস লাগাবো। কি কেস লাগাবি, কি কেস লাগাবি? হ্যাঁ উপরে আমাদের ট্যাগ করে দিচ্ছি, আর উপরে গরম আছিস তুই? হ্যাঁ তোর এত বড় সাহস, দেখ থাক তুই, তুই ফালতু কথা বলবি না। হ্যাঁ আমার নিজের মাথা তাক, তাই বলে কি তোর মাথা করতে যাবো নাকি তাক আমি? হ্যাঁ দেখ আমি তো তুল নিতে, মানে আমার খাইতে তো কোনো কাজ নেই, যারা তুলি ব্যবসা করে তাদের কাছে দিয়ে দেখ যে আমার তুল নেতো নাকি, এরকম বলে জিজ্ঞেস করে দেখ। যা দিদি, এই পাদু কি বলছে, যারা চুল কেনা বেচা করে তারা কি নিতে পারে আমাদের চুল? তারা যদি পায় না, নিয়ে আর কি হলো, চুলের তো আর এরকম সেরকম দাম না, অনেক টাকা দাম। তাহলে এই কাজটা করলো কে, কি আর করবে, ফুটো করতে পারে বলা যায় না। হ্যাঁ মালটা যে এত ডেঞ্জার, ও করতে পারে বলা যায় না। এক কাজ করলে দিদি, একটারে ধরে জমা কেলান কেলানো পালে, অন্যটা এমনিতেই বলে দেবে। সে নয় বুঝলাম কেলানোর কথা, কিন্তু আন্দাজে কেলাবো কারে। কালে আবার পাদুলি বলতে কি, পাদু ভাগনে কোথায় যাচ্ছি আমরা? কথা না বলে আমার সাথে তল দেখতে পারবি কোথায় যাচ্ছি। শালা জীবনটা পুরো আলকাতরা হয়ে গেল। বলতে কি কাকা, এই রাস্তাটা কি খিদিলপুর যাবে? কোন খিদিলপুর? আলে ওই চন্দন তলার পাশ দিয়ে যে খিদিলপুর আছে সেই খিদিলপুর। এ মনে হয় যাবে। এ মনে হয় যাবে মানে? আরে বাবা জাতীয় পারে না জাতীয় পারে আমি ঠিক বলতে পারছি না। কেন কাকা, তোমার দেখে তো ভারী টেনশন টেনশন মনে হচ্ছে। টেনশন হবে না, মেয়ে একটা বিয়ের বয়স হয়ে গেছে, এখনো বিয়ে দিতে পারছি না। কি বলো, মেয়ে বিয়ে দেবা? মেয়ে আছে তো মেয়ে বিয়ে দেবো না? বলতে কি আমিও যাচ্ছি খিদিলপুর ওই একটা মেয়ে দেখার জন্য। ফাজলামি করার আর জায়গা পাও না। হ্যাঁ তোর এখন বিয়ের বয়স হয়েছে, তোর তো এখনো কচি দাঁত ভাঙিনি। ওলে কাকা আমার দন্ডি না, আমার কাকার দন্ডি। তোর কাকার জন্যই? তা তোর কাকা করে কি? আমার কাকা এমন কোনো কাজ নাই যে করে না, একটা মাল্টি ট্যালেন্টেড পুরো স্পেশাল সুপার ম্যাক্স প্রো লেভেলের কাজ করে। এস এই যেটা বললি এটার মানে কি? এইটার মানে তো বিশাল বড় চাকরি। মানে বিশাল টাকা বেতন পায়? আলে এত টাকা পায় তুমি ঘরে রাখতে পারবা না, এইরকম যদি এত দামাই পাও না সারা জীবন তোমার কাজ করা লাগবে না, খালি বতে বতে খাবা। কি বলছিস, এরকম চাকরি? তোমার যদি বিদ্যুৎ না হয় তুমি গুগলে গিয়ে সার্চিং করো মাল্টি লেভেল ম্যাক্স প্রো সুপার পাওয়ার স্পেশালিস্ট চাকরি, দেখো বেতন কত দেখায় তোমালে। হে বলছি কি, পিছনে কয়টা জিরো হয়? জিরো এতগুলো তুমি গুনিয়ে পারবা না। সত্যি বলছিস? বিদ্যুৎ না হয় তোমার মাথা যা তুই নিচু করো, তোমার তাকে হাত দিয়ে বলছি। তাহলে তোরা দেখবি, ওর মেরে দেখবি? তুমি যদি দেখা হতো তো ভালো কথা, তাহলে আর খিদির পুলি যাবো না। চল তাহলে, আমার মেয়ের দেখে যদি তোদের পছন্দ হয় তাহলে তোর কাকারে নিয়ে আসিস। ঠিক আছে কাকা, চলো তোমাদের বাড়ি চলো। বলতে কি, মেয়ের বিয়ে কিন্তু আমি কিচ্ছু দিতে পারবো না। ও গুলো তোমার কিচ্ছু লাগবে না, মেয়ে ভালো হলেই হবে। সত্যি বলছিস তো? পরে আবার ব্যাগরা ফাগরা ধরবি না তো? দেখো কাকা, এই পাদুল এক কথা একটা কথা তোমার, যদি টাকা পয়সা লাগে আমরা আলো দেবো, তোমার অন্য কোনো চাপ নেই। তুমি মোটামুটি তোমার মেয়ের দেখা আগে যদি পছন্দ হয় তাহলে কোনো কথা হবে না। হ্যাঁ কাকা, এই পাদু যা বলবে পাদুর কথাই লাস্ট কথা। চল তাহলে আমাদের বাড়ি চল। চলো দেলি কি তাড়াতাড়ি চলো। বলতে কি পাদু ভাগ্নে, তুই তো বললি খিদিরপুরি যাবি ওই মেয়েটা দেখতি। আরে বাবা ওই মেয়ে তো দেখতি দাবো, তার লাগে যে দেখে ফেলাই, যদি এদিকে ভালো হয় তাহলে আর ওইদিকে যাবো না, আর এদিকে ভালো না হলে ওইদিকে যাবো, বুঝতে পেরেছিস? এক কাজে দুই কাজ, তোমার না মানি সেই বুদ্ধি। আরে ও ভাইপো আসো নাকি? আসতেছি কাকা আসতেছি, চলো। ভাগ্নে তুমি যেরকম লাগিছো এই ফুটোদার মনে হচ্ছে বিয়ে কলাই ছাড়বা। ছাড়বা মানে আমার এক কথা একটা কথা তোমার, বিয়ে তো আমি কলাই ছাড়বো। আরে তাড়াতাড়ি আসো। শালা এই পাদু ভাগ্নের কথা কি বলবো, এখনো দাঁত ভাঙলো না তার আগে ঘটকগিরির কাজ শুরু করে দিয়েছে। আর বন্ধুরা দেখি তো ফুটোদা বলে কি কাজ করে, এরকম একটা চাকরির নাম বলে দিলো, ও বাবার জন্মে কোনদিন বুঝতে পারবে না। এইসব হচ্ছে পাদুর ক্যালমা। এই তোমার মামা ওখানে দাঁড়ায় কি করিস, এদিকে আয়। আসতেছি ভাগ্নে আসতেছি। আর পারি না, কবে আমার বিয়ে করাই দেবে তার কে জানে। আসো ভাই আসো, এই গরিবের ঘরে একটু পা দাও। কাকা থবাই গলি, মলাল পলে কেউ এক টাকাও নিয়ে যাবে না, সব লাগে যাবে, বুঝতে পারলি তো? এর জন্য গলি বড় লোকের কথা বলো না, আগে মেয়েটারে দেখাও। তোমরা এখানে বসো, হ্যাঁ আমি দেখি মেয়েটারে ডেকে নিয়ে আসি। হ্যাঁ তাই করো, তাড়াতাড়ি ডেকে নিয়ে আসো, আমাদের আবার অনেক কাজ আছে তো। ঠিক আছে আমি ডেকে নিয়ে আসি, বসো তোমরা এখানে। বলছি কি তোমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করি? আলে কাকা না, সকালবেলা বাড়িতে পুরো একদম পেট ভরে খাই আইছি, আর কিছু খাবো না। হ্যাঁ হ্যাঁ আমরা পেট ভরে খেয়েছি, আমাদের কিছু দরকার নেই, তুমি মেয়েটা নিয়ে এসো দেখি। ঠিক আছে তোমরা বসো, এই আমি যাবো আর আসবো, যাই দেখি এই জায়গা যদি মেয়ের বিয়েটা দিতে পারি সারা জীবন পার উপর পা তুলে খাতে পারবো। বলতে কি মামা টম্পা, এই বাড়ির মেয়েটা দিতে পারে, বাড়ি সেরকম অবস্থা ভালো না তো, দিলেও দিতে পারে। আরে ও ঝুমার মা কি করো, এদিকে আসো বাড়ির লোকজন আসছে দেখো। এ ভাগ্নে কি বলছে, মেয়ের নাম বলছে ঝুমা। বলতে কি কাকা তোমার মেয়ের নাম কি ধুমা? হ্যাঁ ধামানা ধামানা ঝুমা। কি হয়েছে বাবা ডাকছো? হ্যাঁ মা হ্যাঁ একটু এদিকে তো মা। ওলি বা সে তো পুরো হিরোইন আছে, সত্যি তো ফুটোদের কপাল খুলে গেছে। বলছি কি মেয়েটা আমার কিন্তু খুব লাজুকিও, হ্যাঁ বুঝেছো, বেশি কথাবার্তা বলে না, ওই চুপচাপই থাকে। তাহলে তো ভালোই হলো, আমার ফুটো কাকার এরকমই মেয়ে পছন্দ, যে মেয়ে ছেলে তুই কথা কম বলবে।
সবাইকে আমার নমস্কার। না 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 না, তোমার নমস্কার করা লাগবে না, আমরা তোমার থেকে থতো বায়াতে। বাবা হাতিটা তো খুব ভালো। বলছি কি, মেয়ের মা একটু বাইরে গেছে, হ্যাঁ এই কলপাড়ে জল আনতে গেছে, তো তোমরা একটু বসো। বলতে কি কাকা, তোমার আর কাকা বলবো না, এখন থেকে তোমার আমি তাওই বলবো, তাওই। তাওই বলবো কেন? মানে হতে গিয়ে মেয়ে দেখে আমাদের পছন্দ, এখন তুমি যদি লাদি থাকো তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলাই। বলতে কি, ছেলে তো এখনো দেখলাম না, ছেলেটা একটু দেখে নি, তারপরে দিন তারিখ ঠিক করবানি, কি বলো? কোনো তাপ নাই, কালকে সকালবেলা ছেলেরে দেখাই দেবো তোমালে। হ্যাঁ কালকে সকালে আমরা ছেলে নিয়ে চলে আসবো। তাহলে তাই করো, তোমরা কালকে সকালে ছেলে নিয়ে চলে এসো। হ্যাঁ বলতে কি কাকা, তোমার ফোন নাম্বারটা তো দাও তো, দেখো ফোন করে রাত্রে বলবানি আমরা কোন তোমায় আসবো। লাখো লাখো ফোন নাম্বার লাখো আমাদের, আমি মনে থাকবো, তুমি বলো। 0093334570 উলি বাবা তো সেই নাম্বার মুখস্থ হয়ে গেছে কাকা। বাবা তোমার মাথায় তো খুব বুদ্ধি মনে হচ্ছে। বলি তুই কাকা, ঝুমারানি মনে হচ্ছে লড্ডা পাচ্ছে, তাহলে ঘরে যাতে বলো, মেয়ে দেখে আমাদের পছন্দ, কোনো সমস্যা নেই। মা ঝুমা, মা ঝুমা, বলছি কি ঘরে যাও, আমার খুবই লজ্জাবতী বুঝেছো। লজ্জা থাকলে ভালো, আমাদের একটাই মেয়ে তো, তাই ছোটবেলার থেকে ওর ভালো করে আমরা একটু পড়াশোনা করিয়েছি। ও কোনো সমস্যা নাই, আমাদের ফুটো কাকা না, ওই মাল্টি লেভেল ম্যাক্স বলো, বিশাল টাকা ইনকাম করে। এই চাকরিটার নামটা জানো? বাবা তোমাদের কাছ থেকে আমি প্রথমবার শুনেছি। বলছি ও নিয়ে চাপ করবেন না, তাওই মশাই। তোমরা কি বলো? তাওই মশাই সত্যি বলছি, গুগলে সার্চ করে দেখবেন, বিশাল টাকা পেমেন্ট। বলতে কি, আমরা রাত্রি ফোন করে জানাবো না আমরা কয়টা তোমার আসবো কালকে সকালে, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। তাহলে তাওই মশাই এখন আমরা আতি। এসো বাবা এসো। বলছি কি, তোমরা কি আবার ওই খেদিরপুরি মেয়ে দেখতে যাবা নাকি এখন? কি দে বলো, তাওই মতাই তোমার, তাওই মতাই বলতে চাই, তাও তুমি বুঝতে পারো না, মেয়ে একদম আমাদের দেখে পুরো পছন্দ, এখন আমাদের ফুটো কাকা আসলে বিয়ের দিন তারিখ ঠিক করে একদম ফাইনাল। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, মেয়ের মা আসলে মানে আমার বউ আসলে তার সঙ্গে আমি একটু আলোচনা করবো। টাকা দেখো কোনো সমস্যা নেই, টাকা পয়সা যা লাগে সব কিছু আমি দেবো, সব কিছু, তুমি কোনো টেনশন করে না, দলকাল হয় বিয়ে সব করতে আমি দেবো, তোমার কোনো টেনশন নেই। সত্যি বলছো? তোমার কিচ্ছু লাগবে না কাকা, কিচ্ছু লাগবে না, সব কিছু আমি দেবো, তুমি খালি আমার কথা মতন মেয়েটা দাও আমাদের, একদম লাল লানি করে রাখবে, লাল লানি। কি কি রানী ভাইপো? লাদ লানি, আরে কাকা রাজরানী, রাজরানী। এই আবার তুমি কাকা বলছো? এই ভুলে গেতে ভুলে গেতে, তাই মতাই, আরে রাজরানী। ঠিক আছে ঠিক আছে, তোমরা রাত্রে ফোন করো, আমি আমার গিন্নির সাথে কথা বলে ফাইনাল জানাবো। ঠিক আছে কাকা, আমরা কালকে 10-11টার দিক তোলে আদমানি, ঠিক আছে? দুই তিন জনে আদমানি, বেশি লোক আসবো না। বলছি কি, তোমাদের জল খাবারের ব্যবস্থাও তো করতে হবে। ঠিক কি, তাই মতাই এদিকে আছো একটু? বলো ভাইপো বলো। বলতে দি, তোমার একটা কথা বলবো, না বলবো না তো? আরে বলো তো কি হয়েছে। শোনো, তোমার আমি একটা জিনিস দেবো, সেই জিনিসটা কিন্তু তোমার লাগতেই হবে। কি জিনিস? এই নাও এটা ঢালো। এ বাবা এটা আবার কি? আরে এটা তুমি রাখো, কালকে আমার লোকজন আসবানি, তোমার খরচা পানি আছে কিনা, ঢালো। এ না বাবা বাবা, আমি এসব টাকা পয়সা নিতে পারবো না। আরে তাওই মতাই, তোমার আমি বলিছি, তুমি কোনো কথা বলবা না, তুমি ঢালো। এটা বাজে কথা, ছেলের বাড়ির পক্ষ থেকে টাকা নেবো বাজে কথা না। আরে তাওই মতাই, ছেলের বাড়ির পক্ষ থেকে ওই নিয়ে তুমি কোনো টেনশন নেই, তুমি ঢালো, তোমার গরিব পরিস্থিতি, তুমি টাকা পয়সা কোথায় বাবা, ঢালো। এটা একটু খারাপ দেখায় না? আলে কেউ জানতে পারলি তো খারাপ দেখাবে, তুমি আমি আর আমার এই টম্পা মামা, এই তিনজন ছাড়া কেউ জানবে না। তবুও ভাইপো এটা খারাপ দেখায় না? আলে তোমার খালাবের গুলি মালো, তুমি চাও না তোমার মেয়ের ভালো দেখা বিয়ে হোক? হ্যাঁ চাই তো। তাহলে কথা না বলে পট করে টাকাটা ধরে পেলাও। এরকম কাজ আমি কোনোদিন করিনি। আলে তুমি টেনশন নিয়ে না তো, আমি আছি না, তুমি জীবন পুরো একদম তোমার চকমকে কলে দেবো, তুমি টেনশন নিয়ে না। বলছি কি ভাইপো, তোমার বয়স কম হতে পারে কিন্তু তুমি একদম মাল পুরো সলিড আছো। ও নিয়ে তুমি টেনশন করো না, তাওই মতে তুমি ঢালো তো। বলছি কি, এতগুলো টাকা দেওয়ার কোনো দরকারই ছিল না। আলে কেবল তো খেলা ঠুলু, তুমি খালি দেখো তোমার কি কলে মালা মাল কলে দিই আমি। সত্যি বলছো? দেখি তো, তুমি আমার বিশ্বাস করলো না, আর আমি তোমার কি বলবো। না না বাবা, বিশ্বাস তো তোমার আমি বিশাল করা করি। তাহলে আর কোনো কথা হবে না, সকালবেলা আসছি। হ্যাঁ আর গিনি নিয়ে একটু বুধাই টুধাই রাখিও, মানে আমাদের তাওই মশাই বউ যেন কি হয়, মাউইমা, মাউইমা একটু বুধাই টুধাই দেখেও, ঠিক আছে? আরে বাবা তুমি অন্য চাপ নিও না, আমি যা বলবো সেটাই হবে, বুঝতে পারিস, এই বাড়ির গার্জেন আমি। কাকা সত্যি কথা তো বলবো, এই গ্রামের ভিতরে অনেক মানুষ দেখেছি, বুঝতে পারছো, তা তোমার মতন এরকম থলল ছিটা মানুষ আমি আমার জীবনে কোনদিন দেখিনি। সত্যি বলছো? দেখি তো বাল বাল, তুমি সত্যি বলছো, সত্যি বলতো, আমার লজ্জা দাও কেন? বলছি বয়াত আমার কম হতে পারে কিন্তু অনেক লোকের সাথে তলাফেলা করেছি আমি, কিন্তু তোমার মতন এরকম অমায়িক মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। ভাই তুই কি আমার ইমোশনাল করে দিবি নাকি? হ্যাঁ ঠিক আছে হয়েছে। বলতে দি তাওই মশাই, বিয়েটা যেন হয় সেদিকে একটু লক্ষ্য রাখো, তোমার মেলের দেখে আমার পুতো কাকার সাথে বিশাল মানাবে, তাই আমি আর ধরে রাখতে পারতিস না আমার দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনা, তুমি জানো যে করে হোক মোটামুটি এই আমার মাই মায়ের দাদি করাই, বুঝিস না, তোমার ক্যান্সেল করে দিলি আমাদের জীবনটা পুরো কান্দিয়ে যাবে না। আরে ভাই তুমি টেনশন নিও না, বিয়ে মনে করো ফাইনাল। ঠিক আছে আছি তাহলে আমরা। হ্যাঁ বলতে কি তাওই মশাই, এই টাকা নেওয়া দেওয়ার ব্যাপারটা বুঝছো, এটা কানাকান করো না, লোকে খারাপ বলবে, বুঝতে পেরেছো, এটা তোমার আর আমার ভিতরে থাকবে।
ঠিক আছে ঠিক আছে। বলতে কি বাংলা বাংলা খাও নাকি? না, 2-4 বছর আগে একটু ওই বিসর্জনের দিন একবার একটু খাইছিলাম। তাপ নিও না, কালকে বিকাল বলো পার্টি হবে আমার তরফ থেকে। সত্যি বলছো? আলে তুমি খেলা তো দেখো খালি, তুমি কোথায় পা দেশে তুমি এখন তেল পাও নাই। আমার নাম পাদু, পেদে দেবো দেখানে দেখানে। সত্যি না ভাইপো, তোমার মতন ছেলে আমি আমার বাপের জন্মে দেখিনি। লড্ডা দাও কেন, তাই মশাই। ঠিক আছে তাহলে মশাই, আছি তাহলে। হ্যাঁ, আর সবকিছু মানিয়ে গুছিয়ে রাখো, আমরা সকালে আসবো। ঠিক আছে ঠিক আছে। এরকম ছেলে শালা আমি বাপের জন্মে দেখিনি। এ ছেলে যদি এত ভালো হয়, এর কাকা তো নির্ঘাত একটা অতুলনীয় ছেলে হবে। তাই মশাই, যেটা বললাম মনে রাখবেন, মাই মাদে একটু হ্যান্ডেল করে নেবেন। আরে তুমি কোনো চাপ নিও না, সব আমার বা হাতের খেল। কালকে দেখা হচ্ছে কিন্তু, একদম দোদ্দাল পাতি হবে কিন্তু কালকে, খালি পেতে থেকো। হ্যাঁ, আর তোমরা আমরা আসবো, এইসব রান্না বান্নার কোনো ব্যবস্থা করবো না, আমরা সব বিরিয়ানি মিরিয়ানি কিনে নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু তোমাদের খরচা করার দরকার নেই, 1 টাকাও আমি তো আতি। ঠিক আছে ভাইপো, ঠিক আছে, তোমার মতন ছেলে আমি বাপের জন্মে দেখিনি। আর তুমি কোনো দেখবা বলে আমার মনে হয় না। ঠিক আছে, আমার নাম পাদু, মনে রেখো নামটা। কি যে বলো, আমি চিতে উঠে গেলেও তোমার নাম ভুলবো না। ঠিক আছে তাহলে মাঝে, বাই বাই বাবা বাই। শালা এইরকম ছেলে আমি সত্যি বলছি জীবনে কোনো দেখিনি। মেয়ে দেখলো কি না দেখলো কোনো মতে ঘপাত করে এতগুলো টাকা গুজে দিয়ে গেল হাতে। তারপর বিয়ে ফাইনাল হবে কি না হবে তার কোনো ঠিক নাই, উপত্যকায় এতগুলো টাকা দিয়ে গেল। সত্যি এদের ফ্যামিলিটা মানে খুবই ভালো হবে, মেয়ে তো চোখ বন্ধ করে দেওয়া যায়, কি বলো বন্ধুরা? তাই তো, গিন্নিটি দেখে একটু পটায় পুটায় নিতে হবে না। আমার গিন্নিটা আবার একটু চটর পটর বেশি করে, আমার এই মালকড়ি দেখলে আমার ঠান্ডা হয়ে যাবে না, কোনো সমস্যা নাই। টাকা দিয়ে বউটারে কালকে একটা বেনারসি শাড়ি কিনে দেবানি, আর যে টাকা পাঁচবে না মোটামুটি মাস দিয়ে বিড়ি খাওয়ার পয়সা হয়ে যাবে না। ঠিক আছে, দেখি রাস্তার মাথাতে 2 কোটো রং এনে ঘটাটা রং করে ফেলাই, কালকে আবার লোকজন আসবে। আরে ঝুমার মা, তুমি কই গিলে, তুমি তাড়াতাড়ি আসো বাড়ি। বলতে কি ভাগ্নে, আমি জীবনে অনেক ছেলেপেলে দেখেছি কিন্তু তোর মতন ট্যালেন্টেড মাল দেখিনি। কেন মামা, কি হলো? তুমি যে এইভাবে হ্যান্ডেল করবা জিনিসটা আমি ব্যাপারটা কোনোদিন বুঝতে পারিনি। বলছি কি, টাকা পয়সা তো দিয়েছিলে, ফুটোদার কি পছন্দ হবে? আলে মামা একটু শোনো, ফুটো কাকার বয়স কম হয়নি, বুঝতে পারিস? আর ওই মুরগির মতন চুল, বুঝতে পারিস? কালকে দেখে একটু কলপ মলপ করে আনা যায় নাকি? আর এই রকম মেয়ে ছেলে রে কে মেয়ে দেবে বলো? হ্যাঁ, আর কাজকর্ম যা করে লোকের বলা যায়, হকারি করে, তারপরে গেলামে গেলামে থালা বাসন বিক্রি করে, এইসব কথা বলা যায়? তোমার মতন মাল্টি লেভেল ম্যাক্স প্রো আমি জীবনে দেখিনি। কাজ করার বাহানাটা বললে আল্ট্রা লেভেল ম্যাক্স প্রো। সত্যিই তো বলি তুই, কাকাল মাথায় বুদ্ধি আছে, একবেলা কাজ করতে পারলে অনেক টাকা ধরতে পারবে। তা বলছি কি, ফুটো কাকার কি পছন্দ হবে? ওলে ঘুলা, আমার পছন্দ যদি ফেল করলে যায় তাহলে আর জীবনে কোনদিন বিয়ে হবে না, মনে রাখো। পাদুলে এক কথা এক তো কথা থুমান। তুই তাড়াতাড়ি বাড়ির দিক, চলো ফুটোদারের নিউজটা দিতে হয়। বলতে কি, তুমি কিন্তু বলবা না, দা বলার আমি বলবো, তারপরে কোথাতে কি বলে দেবা গলবল করে দেবা, বুঝতে পারছো? কিন্তু বলার দরকার নেই, আমি সব বলবো। ঠিক আছে ভাগ্নে, ঠিক আছে, তাড়াতাড়ি চলো। ঠাকুদা, এই সকাল থেকে পাদুরে দেখছি না, কোথায় গেছে? আর বলিস না, তোর জন্য মেয়ে দেখতে গেছে। আর কি বলার, জায়গা পাও না? আরে ভাই সত্যি, কি যে বলো তুমি, বিয়ে করে এখন আমার জীবনটা কয়লা করতে চাও নাকি? ও তো আমি জানি না, তুই পাদুর সাথে তুই চ্যালেঞ্জ নিয়েছিস, চ্যালেঞ্জ হারিয়ে গেছিস, এখন তোর বিয়ে করতেই হবে, কিচ্ছু করার নেই। বলছি কি, তোমার দুটো বউ সারাক্ষণ ঝগড়া করে কিচির মিচির করে, ওদিকে মাস্টারের বউটা এরকম, এতগুলো বউ দেখার পর কি আর বিয়ে করতে ইচ্ছা করে তুমি বলো? আরে বাবা, সব মেয়ে তো এরকম হয় না, কিছু কিছু ভালো মেয়েও আছে। তা আমার কপালে ভালো মেয়ে জোটবে তার কোনো গ্যারান্টি আছে? গ্যারান্টি তো আজকাল আইফোনেও পাওয়া যায় না, আর তোর বউর কথা কি করে গ্যারান্টি দেই? তবু একটা মোটামুটি আশা আছে যে ভালো হবে। কি করে? ও অনেক সিস্টেম আছে, যা হবে তা কে জানে, তোমরা এত জোর করে যখন বলতেছো তখন একটা করেই ফেলাই। এদিকে আয় ভাই, শোন। বলো কি হয়েছে? স্যারের যা কথাবার্তা শুনলাম, টাকাটা তোমরা ফেরত পাইয়েই যাবানি। তারপরে? তারপরে এই ঘরটা বিক্রি করে মোটামুটি নতুন একটা ঘর কিনবো। বিক্রি না করলে হয় না, এটা ভাড়া দিয়ে দিলি? হ্যাঁ, ভাড়া দিলেও খারাপ হয় না। তারপরে? নতুন একটা বাড়ি কিনতে হবে, 2-4 রুম দেখে, তোর একটা রুম, আমার একটা রুম, আর ওই দুই বউ যদি থাকে তো থাকবে, নাই তো ওদের খেদাই দিতে পারলি বাঁচা। কারণ কি, যতদিন হাতে টাকা পয়সা থাকবে না, বুঝতে পারছিস, এই দুটি আমার জ্বালায় পুরো শেষ করে দেবে। আর যদি টাকা আনার পর পরে এরা ভাগ চায়? ও ঘোড়ারা জানতে পারবে নাকি? টাকা উঠোয় একদম ডাইরেক্ট ব্যাংকে, ভালো একটা ব্যাংকে মোটামুটি টাকা রেখে দেবো, আর ঘরেরটা দেখে কিনে টিনে একবারে সব সেটেলমেন্ট করে দেবো। সব টাকা ঘরের পিছনে খরচা করে দেবা? আরে বাবা না, মোটামুটি 20-30 লাখ টাকা দিয়ে ভালো একটা ঘর কিনবো। হ্যাঁ, 20-30 লাখ টাকায় ভালো ঘর হয়ে যাবে। আর যে টাকা থাকবে সেই টাকা দিয়ে মোটামুটি জমি জায়গা কিনে মোটামুটি ব্যাংকে বেশি রাখবো না, বেশি টাকা থাকলে পারে না, চারিপাশের লোকজনও বিশাল খোঁচান খোঁচায়। তা কথাটা ঠিক বলিছো, আগে যখন আমরা দিন আনতাম দিন খাইতাম তখন কোনো সমস্যা ছিল না, তখনও ঝগড়া হতো, কিন্তু এরকম না, মারামারি হুড়োড়ি মারার জন্যই বিষ মিশানো বম সেট করা এসব তো হতো না। সব হচ্ছে টাকা, টাকা বেশি থাকলেও জ্বালা, বুঝিস হাগুদা? তার জন্য তো বলছি টাকা বেশি রাখা যাবে না, জমি জগা কিনে রাখবো, ধান চাল যা হবে মোটামুটি খাইয়ে দেয়ে মানুষ হয়ে যাবে। তারপরে তো আজকাল ছেলেপেলের জন্যও বেশি টাকা রেখে দিলি না, ছেলেপেলে মানুষ হয় না, বাপের সম্পত্তি দেখে খালি খাবে আর উড়োবে। ঠিক বলেছিস, তাহলে ওই কথাই থাকলো, দেখি একটা মনে মনে ঘর ফর দেখার চেষ্টা করতে হবে। কিন্তু এই পাদু গেল কোথায়? হ্যাঁ, একা একা ছেলে, চেনে না শোনে না, কোথায় না কোথায় চলে গেছে। ওরে পাদুরি, তুই এরকম সেরকম ভাবিস না, ও একটা বিষাক্ত মাল। সে তো জানি, ওটা একটা কেউটো মানে গোখরো গোখরো, যেখানে যাবে না কিছু না কিছু ঘটায় আসবে, নয়তো ভালো নয়তো খারাপ।
কি বলছো ফুটো কাকা? হারামজাদা তুই কোথায় গেছিলি? তোরই তো খুঁজছি। আল আমার খোঁজা লাগবে না। কেন? গুড নিউজ, গুড নিউজ। কিসের গুড নিউজ রে কাকা? তুমি এক্ষুনি আমার সাথে চলো। কোথায় যাবো? সেলুনের দোকানে গো, সেলুনের দোকানে। হঠাৎ করে সেলুনের দোকানে? কি হয়েছে বাবা পাদু? কালকে সকালে আমরা সবাই মিলে মেয়ে দেখতে যাচ্ছি। এই কালকে তো আসলে ব্যাংকে যাবো। ও ব্যাংকের ঘোলা একদিন পরে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু কালকে মেয়ে দেখতে যাওয়া দেওয়া ইম্পর্টেন্ট। কেন? কালকে অনেক দিন তারিখ দেখে আমি দেখালাম কালকে একটা শুভ মুহূর্ত, আর আমি টাইম দিয়েছি কালকে 10টার সময় যাতেই হবে, কিচ্ছু করার নেই। তুই মেয়ে দেখেছিস? এত সুন্দর মেয়ে, মোটামুটি আমাদের গ্রামে কেলোর বাড়ি নাই। কি বলছিস? একদম সভ্য শান্ত, বেশি কথাবার্তা বলে না, সবসময় মুখে হাসি। বলছি বাড়ির পরিস্থিতি কেমন? বাড়ির পরিস্থিতি মিডিয়াম, সেরকম ভিআইপিও না, সেরকম গরিবও না, একদম মিডিল। না সত্যি বলছি ফুটোদা, এই হাগুদা, এই মেয়ে কিন্তু ভালো মেয়ে। কী করে বুঝলি ভালো মেয়ে এক ঝলকে? তোর এই বাবার পরে যে বিয়েটা হয়েছে, তারে যখন দেখতে গেছিলাম তার বাড়িও বিশাল আনন্দ মস্তি আমার খাওয়াই পর্যন্ত দিচ্ছিল। পরে যেরকম সবল মারবে না তার কোনো গ্যারেন্টি আছে? গ্যারেন্টি আছে, আমি দিতে পারি গ্যারান্টি। কী করে দিবি গ্যারান্টি? কারণ কি মেয়ের বাবা মা আমার হাতের মুঠোয়। মানে তোর হাতের মুঠোয় মানে? অত অত তোমার দেখার দরকার নেই, কালকে সকাল 10টার সময় যাচ্ছি, তুমি যাবা, বাস কথা শেষ। মেয়ে যদি আমার পছন্দ না করে? কি দে বলো ফুটো কাকা, আমি আছি কিছুর জন্যই। মেয়ে পছন্দ করবে, মেয়ে চোদ্দ গুস্তি পছন্দ করবে। মেয়ের বাবা তো এখনই এরকম রাজি, এখনই বিয়ে দিয়ে দেবে সন্ধ্যেবেলায়। কি বলছিস? আমার না দেখে এত পছন্দ? সেটাই তুমি ভাবো, তোমার না দেখে এত পছন্দ, দেখলি বলে কিরকম পছন্দ হবে? তা কাজকর্মের কথা কি বলিস? শোনো শোনো ফুটো কাকা, আমি তো তোমার সেই কথাই বলছি। কি বল? মেয়ের বাবা তোমার যখন জিজ্ঞেস করবে যে তুমি কি কাজ করো, তুই কি কাজের কথা বলিস? আমি বলছি আল্ট্রা টেবিল ম্যাক্স প্রো, একদম বিশাল ভিআইপি একটা চাকরি করে, বিশাল টাকা বেতন। এসব মিথ্যা কথা বলা পাপ হবে না? আলে ঘুলা, তুমি খালি ওই কথাটা বলবা, আল্ট্রা টেবিল ম্যাক্স প্রো, আর বাকি সব আমি হ্যান্ডেল করে নেবো, বুঝেছো? তুমি অন্য টেনশন করো না, একটু বিয়েটা করতে গেলে সত্যি মিথ্যে বলতেই হয়। তাই বলে এত বড় মিথ্যা কথা, এসে যখন দেখবে যে আমি চাকরি করি না তখন তোমার আমার উপর বিশ্বাস আছে কিনা সেই কথা বলো। বিশ্বাস তো আছে, তাহলে অত কথা বলি না। তোমার আমি যা বলিছি তাই বলবা, বাকি সব আমি হ্যান্ডেল করে নেবো। দেখিস পরে আবার কেলেঙ্কারি না হয়। কোনো কেলেঙ্কারি হবে না, তুমি টেনশন নিয়ে না, তুমি কালকে সকালবেলা রেডি থাকবা, বুঝতে পারিছ? তা কে কে যাবো বাবা? কালকে এক কাজ করলে হয়, আমরা তার ধন আর ওই মাস্টারের গাড়ি নিয়ে গেলি বলে হবে, বুঝতে পারিছ? হ্যাঁ হ্যাঁ, স্যারের নিয়ে গেলে ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, স্যারের নিয়ে গেলে ভালো হবে, কিন্তু মেয়ে যে আমার দেখে পছন্দ করবে আমার তো তা মনে হয় না। তুমি কোনো চিন্তা করো না, আমি এখন বাজারে যাচ্ছি, তোমার জন্য জামা প্যান্ট কিনে নিয়ে আসতেছি, বুঝছো? একদম টাই টুই লাগাই তোমার একটা অফিসিয়াল মানুষ বানাই দেবো। দেখিস হাগুদা, দেখিস পাদুর কাজ দেখিস? তাহলে আমি একটু আগে কি বললাম, ও পাদু যেখানে যাবে একটা অঘটন ঘটাই ছাড়বে। আমার সত্যি ভয় করছে যে একটা মান সম্মানে না ফেলে দেয়। কাকা তোমার যদি আমার বল ভরসা থাকে তাহলে চলো, আনলে যাওয়ার দরকার নাই। ভরসা তো আছে ভাইপো, তাহলে কথা বলে না, কালকে চলো তোমার বিয়ের ডেট ফাইনাল করে দেবো। আর একটা কথা, এই বালিটা বিক্রি করলে নতুন একটা বালি কিনতে হবে, কি বলো? টাকা পয়সা পালি? হ্যাঁ হ্যাঁ, এই কথাই তো হচ্ছিল একটু আগে। তাহলে শোনো, কালকে মোটামুটি বিয়ের দিন তারিখ ঠিক করে পরশু দিন যাইয়ে টাকা পয়সা সব নিয়ে আসতে হবে। এক সপ্তাহের ভিতরে নতুন বালি ঘর বানায় কেনায়, বানায় কেনায় মানে বানানো ঘর কিনে টিনে লং টং করে তোলে, তারপরে একবারে নতুন ঘরে বিয়ে করে উঠবা, ঠিক আছে? তুই তো বারবার বিয়ের কথা বলছিস, আমার তো মনে হচ্ছে না যে আমার মেয়ে দেবে। কাকা তুমি যে কি বলো, তোমার এত বলতটা পাদু ভাইপো থাকতেই তুমি টেনশন নাও। দেখেছিস দেখেছিস ফুটো, দেখ তোর বিয়ে এই পাদুই দিল, আমার ছেলেই দিল। তাই তো দেখতেছি, তোমার ছেলে তো না একটা জিনিয়াস, মাল জিনিয়াস। এখনো জিনিয়াসের কি দেখলে, খেলা তো কেবল থুলু। বন্ধুরা তোমরা যারা ভিডিও দেখতেছো নিচে একটু কমেন্ট করো, বিয়েটা করা কি ঠিক হবে? আলে কে কি বললো কি না বললো, এদিকে কান দিয়ে না, বিয়ে করে ফেলাও। হ্যাঁ ফুটোদা বিয়ে করে ফেলাও। তোমরা তো বললে খালাস, সারা জীবন আমার ভুক্তি হবে। এ ভাই আমি যখন দুটো বিয়ে করেছি তুই একটা কর না ভাই, আমার মানে সুখের দিন সব ঘুষাই গেছে। না না কাকা, কেবল তো তোমার সুখ শুরু, দেখো বিয়ে না করলে বুঝবা কি সংসারের কি মর্ম। ভগবান এই অধমের উপর একটু দৃষ্টি দিও, না তো জীবনটা পুরো আলকাতরা হয়ে যাবে। পাদু থাকতে ফুটো কাকা তোমার কোনো টেনশন নাই, কি বলো বন্ধুরা? তাই তো, তাহলে বন্ধুরা কালকে রেডি থাকো, কালকে ফুটো কাকার মেয়ে দেখতে যাবো, এই সুন্দর মেয়ে।